আমি কাদের ভাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি শুধু আওয়ামী লীগের সেক্রেটারি নয়, আমরা আওয়ামী লীগের মন্ত্রী না, আপনি সারা বাংলাদেশের মন্ত্রী, সারা বাংলাদেশের সেক্রেটারি আওয়ামী লীগের। আমি আপনার কাছে অনতিবিলম্বে এটার একটা প্রতিকার চাই, সাথে সাথে ওনার ছোট ভাই আব্দুল কাদের মির্জা কোম্পানিগঞ্জ পৌরসভার মেয়র, আমি তার কাছেও এটা দ্রুত বিচারের জন্য দাবি জানাচ্ছি। আমি আপনার এলাকার ছেলে হিসাবে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি অতি সত্বর এগুলি সমাধান করুন। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেন সাহেবের সাথে আমার কিন্তু 2015 সালে দেখা হয়েছিল। আমি ব্রুকলেন মন্দির থেকে ওনাকে একটা ক্রেস্ট দিয়েছিলাম, আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু উনি একটা শ্রদ্ধা বা শ্রদ্ধার ব্যক্তি এবং ভালো একটা পোস্টে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। উনি যেভাবে বলতেছেন বাংলাদেশে কোনো কিছু হয় নাই, সেই জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমি ওনার কাছে আরো স্পষ্ট চাই যেন উনি পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছে এই কথাগুলি ঠিক না, ওনার উচিত বাংলাদেশে কোথায় কি হচ্ছে সবগুলি ঘেঁটে নিয়ে এটা সুষ্ঠু সমাধান করা উচিত।